सो वेलकाम यू ऑल टू माई यूट्यूब चैनल। हमारे यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आबार बृष्टिपातेर सम्भावना दक्षिणबंगे। गत किछुदिन आगे एमनितेई अकाल बृष्टिते सारा दक्षिणबंगे समस्त आलू चाष एकेबारे ध्वंस करे दिएछे एबं बेश किछुदिन टाना कनकने ठंडा थाकलेओ आबार समस्त आलू चाषीदेर जन्य भयेर खबर। अर्थात आमरा भेबेछिलाम जे बृष्टिर भ्रुकुटी एकेबारे पुरोपुरी केटे गेछे, किन्तु एखन देखा जाच्छे जे पुनराय एक बृष्टिर सम्भावना किन्तु आमरा आबार देखते पाच्छी। आबार देखा जाच्छे जे दिन और रातेर तापमात्रा किन्तु एकटू एकटू करे बाड़छे। जे चार्टटा एखन आपनारा देखते पाच्छेन एटा हलो 5 জানুয়ারি पर्यन्त आबहावार एकटा सैटेलाइट रिपोर्ट। अर्थात 5 জানুয়ারি पर्यन्त आबहावा केमन होते चलेछे देखुन। आपनारा देखते पाच्छेन आकाशे मेघ ना थाकलेओ किन्तु तापमात्रा एकटू एकटू करे किन्तु बाड़छे। देखुन 22 तारीख एखाने ठीक आछे, 22, 23, 24, 25, 26 देखुन एखाने किन्तु प्रत्येकटा शानी वेदार। अर्थात सूर्येर आलो प्रखर थाकछे, कोनो मेघेर सम्भावना नेई। एई अब्दि ठीक आछे। तारपर आपनारा देखुन 27 तारीख थेके 27 थेके देखुन एकटू एकटू करे मेघ आसते शुरू करेछे। 27, 28, 29, 30, 31, 2, 3 आबार 4 तारीखेও मेघ থাকছে। দেখুন প্রত্যেকটা দেখুন আফটার স্ক্যাটার্ড ক্লাউড, মর্নিং ক্লাউড, ওভারকাস্ট কন্ডিশন এবং ইনক্রিজিং ক্লাউডনেস। যেমন 30 তারিখে দেখুন কি লেখা আছে, দেখুন ইনক্রিজিং ক্লাউডিনেস, অর্থাৎ মেঘ আরও বাড়ছে। অর্থাৎ এই টানা 4 তারিখ পর্যন্ত 30, 31, 1, 2, 3, 4 কিন্তু ওভারকাস্ট কন্ডিশন থাকছে, অর্থাৎ মেঘলা আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু একটু একটু করে বাড়ছে। সর্বোচ্চ তাপমাত্রা দেখুন আপনারা 24, তারপর 25, তারপর 26, তারপর 27, তারপর 28 এইভাবে কিন্তু বাড়ছে। সর্বনিম্ন তাপমাত্রা দেখুন 13 ছিল, 13 ডিগ্রি ছিল, 13 থেকে আস্তে আস্তে 16 হলো। অর্থাৎ 27 তারিখ অবধি এটা 16 ডিগ্রি টেম্পারেচার হলো। আবার 28 তারিখ থেকে দেখুন আপনারা मैक्सिमाम मिनिमाम टेम्पारेचर जेटा 18 हो गल, अर्थात छिलो 13 एखाने हो गल 18 डिग्री सेलसियास तापमात्रा। अर्थात 13 থেকে 18 माने मोटामुटी 5 डिग्री सेलसियास किन्तु तापमात्रा बेड़े गल। आबार देखुन 29 तारीख बाद दिले 30, 31, 1, 2, 3, 4 টানা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, এটা কিন্তু দেখা যাচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই সময় আলু চাষিরা নষ্ট হয়ে যাওয়া আলু জমিগুলোতে পুনরায় আলু বীজ বপন করছেন, একটা আশা করে যাতে বিগত দিনের হয়ে যাওয়া লসটা যতটা সম্ভব তোলা যায়। কিন্তু প্রকৃতি মনে হচ্ছে কিন্তু আমাদের পিছু ছাড়বে না। তাই বন্ধুরা চাষিরা কিন্তু একটা আশায় তারা কিন্তু বুক বেঁধেছিলেন, তাই তারা কিন্তু পুনরায় আলু চাষে মেতে উঠেছিলেন। তাহলে কি প্রকৃতি আবার তার উগ্র মূর্তি ধারণ করবে? তো ফ্রেন্ডস, যাই হোক সবটাই কিন্তু এখন উপরওয়ালার হাতে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটি অলে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। থ্যাংক ইউ, আপনার দিনটি ভালো হোক।